নমস্কার, কলকাতা নিউজে আপনাদের স্বাগত। সব শেষ হয়ে গেল। এক বীর সন্তান বীরভূমের মোহাম্মদ বাজারের বাসিন্দা রাজেশ ওরাং 2015 সালে ভারতীয় সেনাবাহিনীতে ধাপে ধাপে এগোচ্ছিলেন। ভারত চীন সেনা সংঘর্ষে গোটা গ্রামবাসী খবর, কমপক্ষে 20 জন ভারতীয় সেনানায়ক শহীদ হয়েছে। কলকাতা বিমানবন্দরে বাংলার দুই কৃতি বীর সন্তান মধ্যে একজন রাজেশ। কলকাতা বিমানবন্দর থেকে বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন রাজেশ। সেখানে উন্মুখ হয়ে আছেন পরিবার পরিজন থেকে গ্রামবাসীরা শেষ শ্রদ্ধা নিবেদন। আপনারা দেখছেন কলকাতা নিউজ। সবাই তো বাড়ির অবস্থা ভালো ছিল না, বাড়ি করলো, ওটাতে বাড়ি করলো। ওর তো বিয়ে ঠিক হতো না, তখন সেরকম আলোচনা করতো বিয়ে হলে কী করবে, কী স্বপ্ন ছিল সেরকম না, বিয়ের কথা বলেছি তো আমরা। কী স্বপ্ন ছিল, ও কী করতো আর কি, মানে কী কী প্রোগ্রাম ছিল? প্রোগ্রাম ছিল আমরা একসাথে ঘুরতে যেতাম, বিক্রি করেছিল বিয়ে টি কর তোরা একসাথে যাব। আচ্ছা, আমি মনে যাবো মানে সেই সব কথা হতো, মাঝে মাঝে ফোনে কথা হতো। হ্যাঁ স্যার, এক মাস এখন বন্ধু দিয়ে চলে গেল, কী বলবে? এর বিবাহ একটা চাই। কী চাইছে সরকার কাছ থেকে? এই তো আমরা কীভাবে মেনে নেব। ও তো শহীদ হয়ে গেছে, বন্ধু শহীদ হয়ে গেছে, কেমন লাগছে? মানে একটা দেশের জন্য যে শহীদ হয়েছে, কী বলবে, তোমাদের কীরকম লাগবে, গর্ব?